আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসলে আজকে আমরা হচ্ছে মার্কেটের মধ্যে আসছি, আমরা আসলাম আমাদের কিছু শপিং করার জন্য। সো কিছু শপিং করছি আর একটা প্ল্যান করছি, আমরা কালকে মাছ মারবো, মাছ আর কি ধরবো। সো সেক্ষেত্রে আমাদের ইয়েটা কি, আমরা আসলে এই নেটের একটা জালি নিব আর হচ্ছে কিছু গ্রাম্য পদ্ধতিতে আমরা কিছু জিনিস বানাবো। সেটা কি ফুলকুসি টাইপের আর কি বড়শি, এই কটা জিনিস বানাবো। কারণ আমরা ওই ব্রিজের নিচে প্রচুর মাছ দেখছি, আমি ওই মাছ ধরবো, কারণ মাছ ধরার আমার সেই লেভেলের শখ। এটা দিয়ে কী করবি? মাছ ধরবো। হ্যাঁ দেখি, এটা এটা পরিপূর্ণভাবে দেখা। ওকে এক্স্যাক্টলি জুস তো ঠিক আছে। আর আমাদের মার্কেট করা হয়েছে এই যে, এখন আমরা যাচ্ছি। আমরা আসলে আমরা বড়শি কিনে আনছি, রিমোট বড়শিগুলো দেখাও তো, কালকে মাছ ধরবো এই এই পরিকল্পনা নিয়ে অলরেডি দুই থেকে তিনটা জিনিস কিনে নিয়ে আসছি, ঠিক আছে, বড়শি প্লাস এইটা আর কিছু শপিংও করছি। আমরা অলরেডি কালকে এই সামনে ব্রিজ আছে, ব্রিজের নিচে অনেকগুলো মাছ দেখছি, এদিকে মাছ মারতে হবে কালকে, ঠিক আছে রিমন। তাহলে এখন যে আমাদের ফুলকুসি বানাইতে হবে। হ্যাঁ ফুলকুসি বানানোর যাওয়ার আমরা ফুলকুসি বানাবো বাসায়, প্রথম যাবো হচ্ছে ডোনারের দোকানে, তারপর যাবো বাসায়, এরপর বড়শিগুলো আমরা কালকে যে মাছ ধরবো তো এটার পরিপূর্ণ সরঞ্জাম ঠিকঠাক করবো, তারপরে হচ্ছে আমরা কালকে 10টা 12টার দিকে মাছ ধরতে যাবো। আমরা দেশীয় স্টাইলে জুবি বানাইতেছি, কেবলমাত্র দুইটা হয়েছে, এই দুইটা হয়েছে। ফাইনালি আমাদের জুবি বানানোর কাজ চলতেছে। হ্যাঁ জুবি অলরেডি বানায় ফেলতেছি প্রায়, আর আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো, সব গ্যাস লাইট, এই যে বড়শি আছে বড়শিও বানানো, বড়শিও বানানো, কারণ আমরা এখন দেশীয় সরঞ্জাম রেডি, লাইক এটা হচ্ছে বড়শি, ওটা হচ্ছে বড়শি, অ্যান্ড এটা হচ্ছে জুপি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওসা, ওসা টাইপের, ওসা নাকি এটা কি, জাল, জাল, জাল টাইপের, অ্যান্ড বড়শি আছে যে, আর আছে হচ্ছে জুপি, ঠিক আছে। এই তিনটে নিয়ে যাচ্ছি, দেখা যাক আজকে মাছ কতদূর মারতে হবে, ঠিক আছে। আর সাথে আছে আমার ব্রেড নিয়ে যাচ্ছি, বড়শির মাছের খাবার। ওকে সো লেটস গো, দেখা যাক। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টের হেল্প করছে রিমন, ভয় লাগে না তোর, এটা তো সেই লেভেলে গিয়েছে, সেই দেখছেন। ওকে